আমাদের সিটিজেনশিপ যদি আমাদের আমাদের রাইটটা ভঙ্গন করার চেষ্টা করে তাহলে আমরা কি করব, আমরা কি করা উচিত? রাজ্য রাজনীতিতে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কোঅর্ডিনেটর অজিত মাইতি তখন জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে শ্রীকান্তকে শোকজ করা হয়েছে, যার উত্তরও দিয়েছেন শ্রীকান্ত। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা আমাকে নির্দেশ পাঠিয়েছেন যে ওকে কারণ দর্শাতে হবে যে কেন এই সমস্ত কথাবার্তা বলেছে, আপনি একটা শোকের চিঠি ওকে করে দিন। সে মতো কালকে বিকেলেই আমি ওকে একটা শোকের চিঠি করেছি যে কেন তুমি এই সমস্ত কথাবার্তা বলেছো, এই কথাবার্তা আমাদের দলের কাছে উস্কানিমূলক মনে হয়েছে। শ্রীকান্ত মাহাতো এই শোকজের একটি জবাব দিয়ে পাঠিয়েছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি অসতর্ক মুহূর্তে আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেছি, এগুলো আমার মনের কথা নয়, আমি দীর্ঘদিনের দলের সৈনিক, অনুগত সৈনিক, দল যা নির্দেশ দেবে আমি মাথা পেতে মেনে নেব। দলের অন্যতম মুখপাত্র তাপস রায় আবার মনে করিয়ে দিলেন, ভুলে গেলে হবে না, শ্রীকান্তকেও কিন্তু রাজ্যের মন্ত্রী করা হয়েছে, তাই দল যাকে যা দায়িত্ব দিয়েছে তা মেনে নিতে হবে। দল সমর্থিত করবেন, কাকে কোথায় রাখবে কি রাখবে না, যেমন শ্রীকান্তকে তো মন্ত্রী করেছে দল, এই সমস্ত প্রশ্ন তুললে পরে বহু প্রশ্নই উঠতে পারে, সুতরাং এই বিষয়ে কিছু বলবো না, না বলাই ভালো। আর এই ধরনের কথাবার্তা আমি অনুরোধ করব দলের মুখপাত্র হিসাবে এবং একজন সিনিয়র কর্মী হিসাবে এই ধরনের কথাবার্তা বলা সকলেই বন্ধ করুন। দলকে বিধে যেভাবে বক্তব্য রেখেছেন তৃণমূল নেতা শ্রীকান্ত মাহাতো, স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া দিতে দেরি করেনি বিরোধীরা। দলটাই তো লুটে পুটে খাওয়ার দল, তো স্বাভাবিকভাবে সেখানে তো সবাই লুটে পুটে খাবে। এই সমস্ত শিল্পীরা রাজনীতিতে এসেছেন, কেন এসেছেন তারাই ভালো বলতে পারবেন, এবং কী লুটে পুটে খাচ্ছেন সেটা শ্রীকান্ত মাহাতো খোলাসা করে বললেই হয়, আমরাও জানতে পারি, রাজ্যের জনগণও জানতে পারে যে কী লুটে পুটে তারা খাচ্ছে। তৃণমূল কংগ্রেসের আগামী দিনে বহু কর্মী সমর্থক নেতা এই ধরনের কথা বলবে, সময় আসছে, আর একটু সময় ঘনিয়ে আসতে দিন, সবাই বলবে যে এই দলটা করা যায় না, উনি হয়তো চান্স পাচ্ছেন না তোলা তোলার, সেই জন্য বলছেন। তো স্বাভাবিকভাবে এখন তো তোলা তোলার কম্পিটিশন চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, পার্টিটা যে কদিন থাকে তোলা তুলে যতটা পারিস কামিয়ে নে, পরে আর সময় পাবে না। রাজনৈতিক মহলের মতে একথা অস্বীকার করার উপায় নেই, যেভাবে মিমি নুসরাতদের মতো এক ঝাঁক তারকাকে অহেতুক গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলে, তা দলেরই একাংশের পছন্দ নয়। আর তৃণমূল যতই দলে অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা বলুক না কেন, কোনো অভিযোগ নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে গেলেও যে সুরাহা মেলে না, তা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদের ক্ষোভেই ফুটে উঠেছে। নিউজ টাইম।